প্রিয় বন্ধুরা, সুবেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক অগস্ট মাসের পার্ট ফাইভের অঙ্কের সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? সঠিক উত্তর হবে হচ্ছে অপশান ডি, কোন কোন কোড। দুই থাকে প্রশ্ন, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রকার একটি বাহু দৈর্ঘ্য হবে? সঠিক উত্তর হবে হচ্ছে বিয়ের দাগ 2/7 সেমি। কি করে হলো তোমরা কিন্তু দেখে নাও, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি 4/49 বর্গ সেমি বলেছিল, বাহু স্কোয়ার ইকুয়াল টু ক্ষেত্রফল, তাহলে বাহু ইকুয়াল টু কি রুট ওভার অফ ক্ষেত্রফল। তাহলে বর্গক্ষেত্রের বাহু কত বলেছিল 4/49, তাহলে রুট ওভার অফ 4/49। তাহলে 4কে ভাঙলে 2 × 2, তাই জন্য 2 বেরিয়ে এসছে, আর 49কে ভাঙলে কী হয় 7 × 7, সেখান থেকে 7 বেরিয়ে এসছে, আর 2/7 সেমি সঠিক উত্তর। তিনেরটা 1.69 এর বর্গমূল হলো, সঠিক উত্তর হবে হচ্ছে 1.3 বিয়েরটা। কেন 1.69 যদি পয়েন্টটা বাদ দিই তাহলে 169, তার বর্গমূল হয় হচ্ছে 13, তাই পয়েন্টের জন্য পয়েন্ট বসেছে 1.3। তারপর হচ্ছে 4 নম্বর প্রশ্ন, xy ইকুয়াল টু হবে, সঠিক উত্তর হবে হচ্ছে সি এর দাগেরটা। কি করে হলো তোমরা কিন্তু দেখে নাও, এই যে x + y/2 তার হোল স্কোয়ার মাইনাস x - y/2 তার হোল স্কোয়ার, নর্মাল স্কোয়ারের ফর্মুলায় ভেঙেছি, দিয়ে কাটাকুটি করেছি, পাশাপাশি x স্কোয়ার কেটে যাচ্ছে, y স্কোয়ার কেটে যাচ্ছে, 2xy + 2xy মানে 4xy, 4 কেটে গেল xy, তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে 4 এর দাগ, অর্থাৎ কি সি এরটা। এবার আছে 2 নম্বর প্রশ্নে, সত্য বা মিথ্যা লেখো, ট্রু অথবা ফলস। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, x + y² সূত্র থেকে x - y² সূত্র নির্ণয় করতে y এর পরিবর্তে -y লিখতে হবে, এটা কিন্তু একেবারে সত্য। দুয়েরটা 4 - x, x - 4 = 16 - x², এটা তোমরা স্ক্রিনে দেখে নাও 2 নম্বরটা, এটা কিন্তু মিথ্যা হবে, কারণ মেরিনি 4 - x, x - 4 করলে যেটা হয় হচ্ছে 8x - 16 - x², কিন্তু এখানে সেটা নেই, তাই জন্য এটা হবে হচ্ছে মিথ্যা। পরবর্তী অঙ্কে আমরা চলে যাবো 3 এর দাগ, যেটা চিত্রে কোন 1 ও কোন 2 পরস্পর অনুরূপ কোণ, এটা কিন্তু মিথ্যা। 4 এরটা, চিত্রে বিষমবাহু ত্রিভুজ ABC-র একটি উচ্চতা AD আর সমতল AD ত্রিভুজটির একটি মধ্যমা, এটা কিন্তু মিথ্যা, একেবারেই মিথ্যা। 3 এর দাগের প্রশ্ন, গণিতের ভাষায় সমস্যাটি হলো সময় দিয়েছে, দূরত্ব দিয়েছে, গতি এইটা দিয়ে গতিবেগ একই সময় দূরত্বের সমানুপাতি সম্পর্কের সাহায্যে x এর মান নির্ণয় করো। অঙ্কটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, x এর মান কী করে নির্ণয় করবে, লিখবে একটি গাড়ি 1 মিনিটে যায় 150 মিটার দূরত্ব, তাহলে সময় আর দূরত্ব যেটা অঙ্কে দেওয়া আছে সেখান থেকে আমরা লিখেছি। আর দেখো, সময় বাড়লে দূরত্ব বাড়ে, তাদের সমানুপাতিক সম্পর্ক, তাই জন্য হচ্ছে সময় বেশি হলে দূরত্ব বাড়বে, অর্থাৎ এখানে সরল সম্পর্ক রয়েছে। তাহলে 1:25 = 150:x, তাহলে x = কি হয় দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ, দ্বিতীয় পদ কত আছে 25, আর তৃতীয় পদ কত আছে 150, তাহলে 25 × 150 / প্রথম পদ কত আছে 1, তাহলে 1-এর কোনো মান হয় না, তাহলে 25 × 150 সেটা করলে হয় হচ্ছে 3750, তাহলে x এর মান কত বেরোলো 3750 মিটার। এবার আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্কে, যেটা রয়েছে কি বলছে আমরা দেখে নিই। একটা দিয়ে দিয়েছে টেবিল, গল্পের বছর 2009 এবং 2010-এর গল্পের বই এবং পড়ার বই এবং গল্পের বই, তাহলে কি সাহায্যে একটি স্তম্ভ দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো, তোমরা দেখে নাও দ্বিস্তম্ভ লেখচিত্র কী করে অঙ্কন করবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি 1 সেমিতে 200 করে নিয়েছি, আমাদের সর্বোচ্চ আছে হচ্ছে 1400, এই যে 1400 পর্যন্ত আমরা নিয়েছি, 200, 400, 600, 800, 1000, 1200, 1400, 2009 সাপেক্ষে আমি এখান দিয়ে বার টানবো 1 সেমি গ্যাপেতে, 1 সেমি করে বার্তা আমি টানবো এখান থেকে, প্রথমেই আছে হচ্ছে 1200, তো 1200 সেন্টিমিটার মানে 1200 হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের ক সেন্টিমিটার 1, 2, 3, 4, 5, 6 সেন্টিমিটার দাগ আমরা টেনে নেবো, টেনে নিই তোমরা দেখতে পাবে। খুবই সোজা উপায়, টানলাম এখান থেকে 6 সেমি টানলাম, আর এখান থেকে 1 সেমি, এখান থেকে একটু 1 সেমি টেনে এখান থেকে যোগ করে দিলাম, ওর সাথেই কত করবো 1400 আছে, তাহলে ওর গায়েতেই আমরা একটা 1400 মানে 7 সেন্টিমিটার দাগ টেনে নেবো। দেখো হয়ে গেছে। এবার আমাদের আছে 2010-এর ডেটা, 2010-এ কত আছে 800 এবং 1100, ঠিক এইভাবে 1 সেমি গ্যাপ দিয়ে আমি 800 টানবো প্রথমে, তারপর 1100 টেনে তোমাদের দেখাচ্ছি। দেখো আমরা কেটে নিয়েছি, কেটে লিখেও নিয়েছি 2009-2010। এবার আমরা একটা ডিজাইন করে দেবো, মানে এইটা একটা কালার করবো, এইটা একটা রং করে দেবো, রং মানে কি স্কেচ করে দেবো, দেখাচ্ছি তোমাদের। দেখো হয়ে গেছে, এটা হচ্ছে পড়ার বই, যাই জন্য লিখেছি পড়ার বই, এগুলো ফাঁকাটা হচ্ছে গল্পের বই, তাদের গল্পের বই, আমাদের কাজটা কিন্তু কমপ্লিট, এরকম করে তোমরা কিন্তু করে নেবে পরীক্ষার খাতাতে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেখানে করছো তোমরা। চলে যাবো পরবর্তী প্রশ্নে, 3 এর দাগের প্রশ্ন, m + 1/m = -p, ঠিক আছে, তারপর তাহলে কি বলছে m² + 1/m² = p² - 2, এটা প্রমাণ করতে হবে। তো m + 1/m তার হোল স্কোয়ার = -p তার হোল স্কোয়ার, তাহলে m² + 1/m² + 2m × 1/m = -p² করলে শুধু p হয়ে যায়, তাহলে p স্কোয়ার, তাহলে এখানে কেটে গেল mm, তাহলে m² + 1/m² = p² পি স্কোয়ারটা এইদিকে ছিল, তাই এইদিকেই রয়েছে, এই দিকে +2 ছিল, এইদিকে গিয়ে -2 হয়ে গেল, তাহলে p² - 2 প্রুফড বা তোমরা প্রমাণিত লিখতে পারো। পরবর্তী অঙ্ক আমাদের রয়েছে
করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ এবং ওই জমির ক্ষেত্রফল 578 বর্গ মিটার। করিম চাচার জমিটি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। এই অঙ্কে অঙ্কটা তোমরা করবে, ধরি জমির প্রস্থ এক্স মিটার এবং দৈর্ঘ্য 2x মিটার বলে দিয়েছিল, তাহলে ক্ষেত্রফল কত বলেছে 578 বর্গ মিটার। আমরা কি জানি ক্ষেত্রফলের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করলে কত বেরোবে 2x ইন্টু x = 2x2। তাহলে প্রশ্নানুসারে 2x² = ক্ষেত্রফল আমাদের বলেছে কত 578 বর্গ মিটার, তাহলে বা x² = 578/2 বা x² = কাটাকুটি করলে 2 দিয়ে 578 ভাগ করলে হয় হচ্ছে 289, বা x = x এর থেকে স্কোয়ারটা উঠে গেলে এদিকে গিয়ে রুট হয়ে যায়, তাহলে √289 = 289 এর রুট ওভার করলে 17 × 17 বেরোয়, তাহলে 17 বেরিয়ে গেলো, তাহলে 17 মিটার। তাহলে জমির প্রস্থ x এর মান কত ছিল, x ছিল, তাহলে জমির প্রস্থ কত হবে 17 মিটার, এবং জমির দৈর্ঘ্য কত হবে 2 × x মানে 2 × 17 = 34 মিটার। তারপরে জমির পরিসীমা ফর্মুলা কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ, তাহলে 2 × 17 + 34 মিটার, তাহলে 2 × 51 বা = 102 বর্গ মিটার, তাহলে জমির পরিসীমা কত বেরোলো 102 মিটার, এবং জমির দৈর্ঘ্য প্রস্থ বেরোলো 17 মিটার এবং 34 মিটার। তো এই হচ্ছে টোটাল মডেল অ্যাক্টিভিটিটা সপ্তম শ্রেণীর অঙ্কের পার্ট 5 এর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। ধন্যবাদ।